এবার তমলুকের বর্গভীমা মন্দিরের ছবি দেখাচ্ছি আপনাদের। 2022 কে বিদায় জানিয়ে 2023 কে স্বাগত জানাতে তমলুক বর্গভীমা মন্দিরে ভক্ত সমাগম। আরো বিস্তারিত বলবে সুজিত ভৌমিক হয়েছে আমাদের সঙ্গে। সুজিত, পুজো চলছে, সেলফি চলছে, অর্থাৎ বড়দিন প্রথম দিন, বছরের প্রথম দিন, বর্ষবরণের প্রথম দিনেই আমরা যে ছবি দেখলাম বর্গভীমা মন্দিরে দেখতে পাচ্ছি, মানুষের ভিড় তো যথেষ্ট রয়েছে সুজিত। শুভ দিন হলেই কিন্তু তা স্মরণ করেন বা পালন করেন মানুষজন এই আমাদের জেলা সদর তমলুকের যেখানে বর্গভীমা মন্দির, এবং এই মন্দির কিন্তু 51 শতীপীঠের অন্যতম। একে ঘিরে নানা ঐতিহাসিক যে গল্প রয়েছে, কাহিনী রয়েছে, সেসব যেমন রয়েছে, তেমন পুণ্যার্থীরা বা ভক্তরা তারা কিন্তু এরকম বিশেষ দিনে আসেন মায়ের আশীর্বাদ নিতে। এবং তুমি যেটা বললে যে উৎসাহ, যথেষ্টই উৎসাহ রয়েছে এবং ভিড় বাড়ছে, যত বেলা বাড়ছে সকাল থেকে পুজো পাঠ, পুষ্পাঞ্জলি, এবং এই যে পুজো পাঠ প্রতি বছর কিন্তু দেখা যায় যে এই রকম বিশেষ দিনে, যেদিন কিনা ইংরাজি নতুন বছর শুরু হচ্ছে, তার প্রথম দিনে কিন্তু আশীর্বাদ নেওয়ার উদ্দেশ্যে, মায়ের আশীর্বাদ নেওয়ার উদ্দেশ্যে ঠিক এভাবেই কিন্তু ভিড় জমাচ্ছেন, এবং সারাদিন ধরেই এই ভিড় থাকবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সুজিত। করোনার প্রকোপ থেকে আমরা সবাই বাঁচতে পারি, সামনের বছরে যেন এরকম করোনা মহামারী আমাদেরকে ছুঁতে পারে, আর সামনের বছরটা আশা করবো সবারই খুব ভালো যাবে। আর আমিও এই আশা নিয়ে এসেছি মায়ের কাছে পুজো দিতে। পুজো দিতে এসেছি আজকে সকালবেলায়, হাজব্যান্ডের সাথে এসেছি পুজো দিতে। মায়ের মন্দিরে তো প্রথম দিন আমাদের, তো ওগুলোকে তো একটু পুজো দিতেই হবে।